ডাকতে বলবে আল্লাহ গো আমার উম্মত গুলোরে মাফ করে দাও আমার উম্মত গুলোরে জাহান নামে দিও না এই নবী আপনার জন্য সুপারিশ করবে কান্না করবে নবীজি আমার তিন দিন যাবত কোনো খোঁজ ছিল না শুধু আপনার টেনশনে এত কথা বলে না কেন শুধু উম্মতের টেনশনে নবীজির তিন দিন মক্কায় কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না আর রাহিকুল মাকতুমের বর্ণনা পড়ে দেখেন সিরাত ইবনে হিশাম একাধারে বর্ণনা দিয়ে আছে আল্লাহর নবী বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহাল দার জীবনের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে মহত্তমাদশ তো নবীজির আমার তিন দিন কোনো খোঁজ নেই সাহাবি যারা আছে ওই সময়ে যারা বিশ্ব নবীকে চিনত যাদের সাথে পরিচয় আছে আবু বকর ওমর ওসমান হযরতে আলী ফাতেমা নবীজির সাহাবি যারা আছে তারা তো কান্না করতে করতে একেবারে সবাই শেষ আল্লাহর নবী কোথায় চলে গেল কারণ ওই সময়ের মধ্যে সব জায়গায় কাফের বেঈমান যারা ছিল আল্লাহর নবীর বিরোধিতা করেছিল শুধু কোরআন প্রচার করার জন্য

একাধারে পেটাছে নড়াতে পারে না আর আল্লাহর নবী পাহাড়ের মধ্যে সেজদায় পড়ে কান্না করে আর ডাক দিয়ে বলে ইয়া উম্মতি 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 আবু বকর ওমর যখন এই লোকগুলোর কাছে গিয়েছে ডাক দিয়ে বলে এই বকরি গুলোকে এত জোরে মারার কারণ কি কি কারণ ডাক দিয়ে বলে আজ তিন দিন যাবত একাধারে ওই পাহাড়ের মধ্যে একটা লোক সেজদায় পড়ে জবান দিয়ে শুধু বলে ইয়া নাফসি ইয়া উম্মতি উম্মতি আওয়াজ যখন দেওয়া শুরু করে দিয়েছে আমাদের গুলো খাওয়া বন্ধ করে নবীজির দিকে তাকায় আর টপ 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 করে পানি ফেলায় অন্তত আপনারা যদি এই লোকটাকেছেন বাড়ি নিয়ে চলে যান হযরত আবু বকর আমার নাকিয়ে দেখলেন আল্লাহর নবী বিশ্বনবী সিজদায় পড়ে আছে জীবনের নেকিগুলো আবু বকর দিতে চাইলেন আমার দিতে যাইলেন আলী এসে দিতে চাইলেন। নবীর মে ফাতিমা যোহরা নিজের সন্তান দুটকে আমাদের জন্য গুনাহগার উম্মতের জন্য কুরবানি পছন্দ দিয়ে দিলেন মাথাটা উঠিয়ে এইবার ডাকতে বললেন মা ফাতেমা কেন এই দোয়াটা করতে গেলে ডাক দিয়ে বলে আব্বা এই কারণেই করেছি কারণ আপনি তো মাথা উঠাচ্ছেন না আপনার কষ্ট আমার সহ্য হয় না আমি শেষদার মাথা উঠাতাম না যতক্ষণ পর্যন্ত না আমার আল্লাহর আমি ডাকতে বলতো হাবিব আপনি মাথা উঠান আপনার একটা উম্মাদ কেউ আমি জাহার নামে দেবো না তাহলে নবীজি আপনার জন্য এত পরিমানে কান্না করে আসরের ময়দানে নবীজি আপনাকে নাওয়ার জন্য আল্লাহর নবী বারবার যতদিকে দৌড়া দৌড়ি শুরু করে দেবে তাহলে আজ যারা যুবক তোমাদেরকে বলতেছি নবীর উম্মত দাবি করার পরে তোমরা আসমেতে উঠেছো আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে রাস্তার মরে মরে স্যাটেলাইট তৈরি করে তোমাদেরকে বলতেছি কি লাভ সব করে এখনো ফিরে কি আশা দায় না হিন্দুরা করলে মানায় এক কথা বলে দেন কেন খ্রিস্টানরা যদি এইটা করে মানায় বৌদ্ধরা করলে মানায় সাঁওতাল যারা আছে চাকমানি গোষ্ঠী যারা আছে তারা করলে মানায় কিন্তু এই পৃথিবীর ময়দানে মুসলিম দাবি করার পরে মুসলমান দাবি করার পরে কেউ যদি এগুলো করে কি মানায় আমার ভাইরা এই জন্য যুবক যারা আছেন আহ্বান করতেছি এখনো সময় আছে কোরআনের কাছে ফিরে আসেন জীবন জিন্দিগিটা কোরআন দিয়ে চালানো শুরু করে দেন মধুর ব্যাখ্যা দিচ্ছিলাম আপনার ঘুম যদি না আসে আপনি মধু খাওয়া শুরু করে দেন আমার আল্লাহ আপনার তৃপ্তি দিয়ে দিবে ঘুমের মধ্যে এরপরে চার নাম্বারে মধুর মধ্যে আল্লাহ রেখে দিয়েছে অন্তত ডায়রিয়া রোগ যদি কারো হয় আপনি মধু খাবেন মধুর মাধ্যমে আল্লাহ তার সেবা দিয়ে দেবে এরপরে পৃথিবীর ময়দানে হজম শক্তি যদি আপনার না থাকে আপনি মধু খান হজম শক্তি বৃদ্ধি পেয়ে যাবে এরপরে পৃথিবীর ময়দানে পৃথিবীর ময়দানে ক্যালসিয়াম যেটাকে আমরা চিনি আমাদের ক্যালসিয়াম যদি শর্ট হয়ে যায় শরীরের মধ্যে যদি কমে যায় তাহলে দেখবেন আপনার হাত ব্যথা পা ব্যথা দাঁত গুলো শিশির শিশির করবে একথা বলে মধু খান মধুর মধ্যে আল্লাহ ক্যালসিয়াম রেখে দিয়েছে এটার মাধ্যমে আল্লাহ সেফা দিয়ে দেবে সেফা দিয়ে দেবে এরপরে মধুর মধ্যে আল্লাহ রেখে দিয়েছে ঘা হলে পরে আপনি দেখবেন মধু খাবেন ঘা করে দেবে এজন্য দেখবেন ছোট বাচ্চা মায়ের দুধ ছাড়া যেমন কোনো কিছু খেতে পারে না এই বাচ্চাটার মুখে ঘা হয়ে গেলে আমরা সবাই কিন্তু মধু দেই আর মধু যখনই খায় এই মুখের ঘা ভালো হয়ে যায়

একবার ওহি করার পরে পৃথিবীর ময়দানে মৌমাছির একাধারে তারা মেনে যাচ্ছে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে মানতে পারি না আমরা মাইনাস করতেছি আমরা মানতে পারি না আমরা মানতে পারি না আমার ভাইরা আল্লাহর আদেশ একটা মাত্র বলবো থাকবেন তো থাকবেন সাড়ে এগারোটার মধ্যে শেষ করে দেবেন ইনশাআল্লাহ একটা মাত্র পয়েন্ট বলবো পয়েন্ট আমার আল্লাহর আদেশ এই পৃথিবীর ময়দানে আপনাকে মোহরানা দেওয়া লাগবে কারণ মোহরানা দেওয়াটা নামাজ রোদার মতো ফরজ করে দিয়েছে কে কত এলাকার এই মানুষগুলো মহরানা না দিয়ে জৌদকুলটো আর দাবি করে নিয়ে চলে আসে এই বিয়ে কিন্তু বিয়ে কখনো হবে না সারা আলে ইমরান তিন নাম্বার তিন নম্বর পর পঁচাশি নাম্বার আল্লাহ পাক বলেন ইসলাম বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে এ পৃথিবীর ময়দানে মানুষ যেটা করবে কোনদিন আমি আল্লাহ কবুল করব না

এই করে আল্লাহর আদায় সেটা অবশ্যই কেমতের ওই ময়দানে কাতারে দাঁড়িয়ে যাবে কাতারে দাঁড়িয়ে যাবে এই আপনার বউ এর যতটুকুন মহরানা বিয়ের সময় হয়েছিল আপনি আদায় করে দেন পা চেপে ধরে মাপছে কোনো লাভ নেই আপনাকে দেয়া লাগবে কারণ এই বিধান আল্লাহর নবীর কাছে এক যুবক আসলেন দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করতে চাই নবীজি আবার আমার ডাক দে বললেন যেহেতু বিবাহের মধ্যে বরকত আছে বলেন বলেন আজ আমাদের যুবক গুলোর চরিত্র খারাপ নষ্টের মুখে চলে যাচ্ছে মা বাবা যারা আছেন তাদেরকে বলতেছি ছেলের যদি বিয়ের বয়স হয়ে যায় মেয়ের যদি বিয়ের বয়স হয়ে দিয়ে দেন থেকে কারণ কোন যদি যদি উল্টা পাল্টা কাজ করে আপনার ছেলে যদি উল্টা পাল্টা কাজ করে জাহান নামে যদি যায় একা যাবে না আপনাকে নিয়ে যাবে বড় ভাইকে নিয়ে যাবে বাবাকে নিয়ে যাবে মাকে নিয়ে যাবে স্বামীকেও নিয়ে যাবে স্বামী কেউ নিয়ে যাবে টের পাচ্ছেন আমার ভাইরা আমার বিয়ের মধ্যে বরকত কেন বললাম নবীজির কাছে এক যুবক এসে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করলাম আপনি হাদিস আমারে শোনালেন যে বিয়ের মধ্যে বরকত কই আমি তো বরকত পাই না আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করলেন তোমার কি আরেকটা স্ত্রী চালানোর মতো সামর্থ্য আছে বলে হুজুর আছে অসুবিধা নেই তাহলে তুমি আরেকটা বিয়ে করো প্রথম বউয়ের অনুমতি নিয়ে আরেকটা বিয়ে করলেন কিছুদিন পরে আবার নবীজির কাছে আসলেন ডাক বলেন বললেন হে নবী কই কোন তো উন্নত দেখি না নবীজি আমার বললেন আরেকটা করো একাধারে যখন চারটা হয়ে গেল আল্লাহর নবীর কাছে এসে ডাক বলে হুজুর আগে যা আসিরাম এখনো তো তাই আল্লাহর নবী ডাক বললেন যুবক একবার তুমি চিন্তা করে দেখো এর আগে তোমার প্রথম যখন স্ত্রী ছিল তখন রান্নাঘর ছিল একটা তোমার থাকার ঘর ছিল একটা এক কথা

ডাক দিয়ে বললেন যুবক তাহলে আজকের পর থেকে শুরু করে তুমি একা ধরে রোজা রাখা শুরু করে দাও রোজা রাখতে 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 যেই দিন তোমার বউয়ের মোহর দেওয়ার মতো সামর্থ্য তৈরি হবে ওই দিন বিয়ে করবা আর আমাদের দেশে মোহর লাগে না বরং আরো উল্টো মে পক্ষ থেকে আমরা নেই কথা বলে না কেন আপনি নিজের ছেলেটাকে যদি অন্তত যৌতুক নিয়ে বিয়ে করা আপনি আমার আল্লাহর আদালতে ধরা খাবেন আল্লাহর বিধান না মানলে যাওয়া লাগবে কোন জায়গায় বলেন বলেন জাহান নামে যাওয়া লাগবে জাহান নামে যাওয়া লাগবে এই জন্য আল্লাহর নবী জানিয়েছে কোন ঘরে যদি অন্তত কোনো মেয়ে মানুষ আসে কোন মেয়ে যদি জন্ম গ্রহণ করে আল্লাহর নবী জানিয়েছে মা বাবার দায়িত্ব কম পক্ষে কিছু আছে না বলেন বলেন মেয়ে সন্তান যার প্রথম আল্লাহর নবী বলেন ওই ঘরটাতে রহমত দেয় মে সন্তান কোন ঘরে যদি আসে ওই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবাকে তিনটা কাজ করতে বলেন কয়টা এক নম্বরে মে সন্তান পাওয়ার পরে মা বাবার দায়িত্ব হবে তারা প্রথমেই অন্তত তার সুন্দর একটা নাম রেখে দেবে নাম সুন্দর রাখা লাগবে ইসলামিক নাম রাখা লাগবে নাম ওই যে বলটু ভুল রাখা চলবে না এই কথা বলেন না কেন সুন্দর একটা নাম নির্বাচন করবে চয়েস করবে এই যে আপনাদের মসজিদের খতিব সাহেবের কাছে আসবেন আসার পরে ডাক দিয়ে বলবেন হুজুর একটা ইসলামিক নাম বলেন আমার মেয়ে হয়েছে হুজুর বলে দিবে আপনি ওই অনুযায়ী অন্তত রাখেন দ্বিতীয় নম্বরে মেয়ে সন্তান পাওয়ার পরে আপনার দায়িত্ব নাম রেখে দিয়ে শুধু হবে না তাকে দিনি এলেম কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া লাগবে এক কথা বলেন না কেন

আল্লাহর ব্যাখ্যা ও দুনিয়ার নারীরা সমাজে রাস্তে জমিনে যখন চলবা আটো সাটো পোশাক পরে রাস্তায় যাবা না পৃথিবীর ময়দানে ঠোঁট পালি শোট পালি রং বেরং করে রাস্তার ময়দানে যাবা না বেপরদায় আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছে আয়াত দিয়ে নারীদেরকে ঘুরতে নিষেধ করেছে তাহলে যেই মেটার মধ্যে দ্বীনি ইলম কোরআনের জ্ঞান থাকবে এই মেয়েটা কোনোদিন আটো সাটো পোশাক পরে রাস্তায় নামবে যাবে এখন যদি বলেন হুজুর আমার মেটারে দিন এলাম শিক্ষা দেওয়ার জন্য সুন্দর করে ঘুরতে চাই দেন মাদ্রাসা নিয়ে যায় মাদ্রাসা নিয়ে যায় আপনি মাদ্রাসায় আপনার মেয়েটাকে ভর্তি করিয়ে দেন আপনার মেয়েটা একাধারে সারা দিন যখন পড়া শুরু করে দেবে এটাও টাকা পয়সা খরচ করে আপনার মেয়েটাকে পড়া পড়া শিক্ষা আপনার আপনার হাফেজ বানালেন টাকা পয়সা খরচ করে আপনিও থাকবেন না আমিও থাকবো না কবরের মধ্যে যখন চলে যাবেন আপনার এই সন্তানটাকে টাকা পয়সা খরচ করে হাফেজ বানালেন মেয়েটাকে হাফেজা বানালেন মারা যাবেন দুইটা সন্তান আপনি যখন কোরআন পড়বে আপনার আমল নামায় আমার আল্লাহ সওয়াব দিয়ে দেবে আমার ভাইরা আমার ভাইরা তিন নম্বরে মেয়ে সন্তান পাওয়ার পরে আপনাদের দায়িত্ব হবে তাকে অন্তত পর্দা শেখানো লাগবে এটা আপনার দায়িত্ব আমরা পর্দা শেখাতে চাই না আমরা এদেশে আসার ও ড্যান্স স্কুলে ভর্তি করে দেই এক কথা বলেন না কেন এক কথা বলেন না কেন

আমার ভাইরা আমার ভাইরা করানের আদেশ ছিল এইটা এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞা দিয়েছে মাত্র একটা শুধু একটা মাত্র পয়েন্ট আপনাকে আমি উঠিয়ে ধরছি সময় সংকীর্ণতায় পৃথিবীর ময়দানে সুদ জুলুম অন্যায় অবিচার এইগুলো করা যাবে না আমার আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছে এইগুলো তো আপনি যাবেনও না আল্লাহকে পাওয়ার মাধ্যম পৃথিবীতে যেই জায়গায় ওই জায়গা বাদ অন্য কোথাও যাওয়া যাবে না আমরা আমল করতে পারবো তো আল্লাহ যেন কবুল করে বলুন আমি পথে তোর মানবতার মুক্তির মডেল মানবতার মহান আদর্শ মানবতার শিক্ষক নবী কুর শিরোমণি মোহাম্মদুর রসুল্লাহ আলাইহ্লাহ আলাইহি ওয়াসাল্লাম জবান সেরে কোরআনের সোনালী আয়াত পড়েন দেখি আজকে আয়দের মধ্যে আল্লাহ কি রেখে দিয়েছে আমার সাথে পড়ে না ও যো বিল্লাহ ইমিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া বলেন আল্লাহ আগামীকালকে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে কনসরা আয়াত থেকে তাফসির হয়েছে কথা হয়েছে আপনি জবাব দেবেন সূরা তাওবা কোন সূরা বলেন বলেন 19 নাম্বার আয়াত 119 নাম্বার আয়াত থেকে কথা হইছে বলতে পারবেন তো আল্লাহ পাক বলেন ওহে যারা ঈমানদারের দাবি করো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যেমন যেমন মানুষকে ডাক দেয়নি ডাক দিয়েছে যারা ঈমানদার যারা ঈমানদার দুইটা জিনিস আমার আল্লাহ মধ্যে আপনাকে দিতে চাই এক নম্বরে আল্লাহ আয়াত দিয়ে ডাক দিয়ে বলতে চাই বান্দারে আমাকে ভয় করো ভয় করো কথাকার আরো জোরে এখন প্রশ্ন রাখবেন হুজুর ইমানদার তোমন হয় না যেমন হয় না আল্লাহকে ভয় না করলে সে আবার কেমন ইমানদার এই জন্য আল্লাহ পাক আবার আপনাকে ডাকতে বলে ইমানদারের দাবি যারা করো ভদনাকে দাবি যারা করো তোমাদেরকে বলতে জি তোমরা আমাকে ভয় করো এখন ভয়টা করবেন কেমন করে ময়দানে যাবতীয় যত খারাপ কাজ আছে সবগুলো ছেড়ে দিয়ে অন্তত আপনাকে আল্লাহকে ভয় করে ফিরে ফিরে আসা লাগবে যাবতীয় যত খারাপ কাজ আছে সব ছেড়ে দেওয়া লাগবে কার ভয়ে আরো জোরে গোপনে যদি গুনার মধ্যে লিপ্ত থাকেন আপনার এতটুকুন চিন্তা টেন্ডেন্সি তৈরি হবে লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাউম আমার আল্লাহ ঘুমায় না তিনি কিন্তু সব দেখে এই চিন্তা এই টেন্ডেন্সি তৈরি করার পরে আপনাকে ভয় করে অনন্ত আল্লাহর দিকে ফিরে আশা লাগবে দ্বিতীয় নম্বরে আল্লাহর কন্ডিশন কি অকুনু মা সাদিকিন এই পৃথিবীর ময়দানে যারা সত্যবাদী মানুষ আছে যারা সৎ মানুষ আছে এদের অন্তর্ভুক্ত হওয়া লাগবে সত্যবাদী কারা আল্লাহর ব্যাখ্যা পৃথিবীর ময়দানে সত্য জিনিসটাকে দ্বারা বিনা চিন্তা ভাবনায় মেনে নেয় এরাই সিদ্দিক এরাই সত্যবাদী এরাই সত্যবাদী আল্লাহর নবী মেরাজের রজনী থেকে যেদিন ফিরে আসলেন আবু জাহেল প্রায় নবীজির কাছে আসতেন আসার পরে ডাকতে বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেক দিন তো নতুন নতুন কথা বলেন আজকে কি কোনো নতুন কথা আছে নাকি আল্লাহর নবী ডাকতে বলেন হ্যাঁ আজকে তোমাকে আমি যেইটা বলবো ভালো করে মেলান যা আমি নির্দিষ্ট রাতে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এরকম করে সপ্তম আসমান আমার আল্লাহর সঙ্গে দেখা করে আরশে মুআল্লিম থেকে ফিরে আসলাম কারণ ওই সময়ের সব যেটা যানবাহন ছিল বলেন তো মসজিদে হারম থেকে মসজিদের আকসার দূরত্ব বারোশো ছত্রিশ কিলোমিটার কিলোমিটার আর কেউ যদি একা একাধারে এই বারোশো ছত্রিশ কিলোমিটার অন্তত যেতে চায় কম পক্ষে তার চল্লিশ চল্লিশ আশি দিন সময় লাগবে উঠে সরে যেতে উঠ ছাড়া কোন যন্ত্র ছিল ওই সময় ইউরোপ্লান ছিল হেলিকপ্টার ছিল হেলিকপ্টার ছিল মরুভূমি জাহাজ এই জন্য উঠকে বলা হয় আবু জাহেল এই হিসাব করতে গিয়ে আল্লাহর নবীর মেরাজ মানে না আর কাফের বেঈমান যারা আছে ওরা নবীজির মিরাজ মানে না এই কারণে কারণ এই যে পৃথিবীর সাইতে এই যে সূর্যটা আমাদের মাথার উপরে আলো দেয় এটা পৃথিবীর সাইতে ১৩ লক্ষ গুণ বড় সুবহানাল্লাহ কালকে বলি না আজকে বলার দরকার এই যে সূর্যটা কত দূর থেকে তাপ দেয় বিজ্ঞানীরা গবেষণা করে দিয়েছে এই সূর্যের মধ্যে তাপমাত্রা আছে এক লক্ষ চল্লিশ হাজার ডিগ্রি সেলসিয়াস এক লক্ষ এক লক্ষ চিন্তা করেছেন আপনি কত দূর থেকে তাপ দেয় এই যে সূর্য থেকে আমাদের দেশের হিসাবে পৃথিবীতে আলো আসতে সময় লাগে মাত্র আর অথচ আলো এক সেকেন্ডে যায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল হাজার মাইলেন্ডে বিজ্ঞানী আপনি পড়েন গবেষণা করেন দেখবেন আবু জাহেল নবীজির মেরাজ মানতে পারে না দুরুত্বর হিসাবে আর কাফের যারা আছে ওরা মানতে পারে না বিজ্ঞানের মানতে আল্লাহর নবী যখন এই ব্যাখ্যা দিলেন ডাক দিয়ে বললেন ভাতিজা এইগুলো কি মানুষের মাঝে বলবো বলে হ্যাঁ আপনি বলে দেন অসুবিধা নেই ছুটে চলে গিয়ে আবু বকরের বাড়িতে ডাক দিয়ে বলে আবাকার বকর যার প্রতি ঈমান আনলে যাকে রাসূল বলে ঘোষণা দিলে তুমি জানো তার মাথা তার সব গিস সে এই এই কথাগুলো বলে এগুলো কি মানা যায়

সিদ্দিক তো ওই মানুষটা যেই মানুষটা এরকম সত্য জিনিসটাকে বিনা চিন্তা ভাবনায় দুনিয়ায় যারা মেনে নাই আর আল্লাহর ব্যাখ্যা কি ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তাআলামুন সূরা বাকারার ৪২ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ জেনে শুনে পৃথিবীর ময়দান এই সত্য গোপন করবা না। আর এই সত্য জিনিসটাকে মিথ্যার সাথে এ তোমরা করো আল্লাহ আল্লাহর নবীর কাছে চলে আসলেন আবু বকর ডাক দিয়ে বলে আর সুলাল্লাহ এই ঘটনা আবু জাহেল আমার কাছে গিয়ে বর্ণনা করলো ডাক দিয়ে বলে আবু বকর আবু জাহেলের কথা শোনার পরে তুমি কি বলেছো ডাক দে বলে রসুল আল্লাহ আমি একেবারে সত্যের ঘোষণা দিয়েছি কারণ আমার জানা আছে আমার নবী কোনদিন রাসুল কোনদিন মিথ্যা কথা বলতে পারে না অন্য কেউ কি কি করুক আমার দেখার টাইম নেই কিন্তু আমার দৃষ্টিতে আমার নবী কোনদিন মিথ্যা বলতে পারে না সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক বলেন আবু বাকার আজকের এই দিনের পর থেকে তুমি শুধু আবু বাকার না আজকের এই দিনের পর থেকে তুমি হলে সিদ্দিক

আল্লাহ যেন আমাদেরকে এই দুইটা কাজ করে বাস্তব জীবনে বানার আমল করবা দান করে বলেন আমিন মহিলা মা বোনরা আছে 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 মহিলা মা বোন যারা আছেন তাদেরকে বলতেছি জাহান্নামের মধ্যে সবচাইতে যে নারীগুলো বেশি যাবে মাত্র দুইটা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি রাত অনে কোভিড জাহান্নামের মধ্যে সবচাইতে বেশি যাবে নারীরা দুইটা কাজ করলে এখন আপনার বউ এর মধ্যে এই কোয়ালিটি থাকলে গরম হবে গরম হবে আমার বউ আর আপনি বলেন সবকি গরম হবে মহিলা মা বোন যারা আছেন জীবনটাকে চরিত্রটাকে সংশোধন করবেন আল্লাহর নবী মেরাজের রজনী দিকে তাকিয়ে দেখলেন অধিকাংশ নারীগুলো জাহান নামের আগুনে দাউ দাউ করে জ্বলে নবীজি আমার ডাক দিয়ে বলেন ইয়া আখি জিবরাইল হে ভাই জিবরাইল এই নারীগুলোর কি এমন অপরাধ ডাক দিয়ে বলে এ রাসূলুল্লাহ দুনিয়ার ময়দানে এই নারীগুলো দুই টাকা সবচাইতে বেশি করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সবচাইতে বেশি জাহান নামে দেবে এক নম্বরের কারণে ও কারণে স্বামীর উপরে লানত দেয় বদদুয়া দেয় সারা জীবন সবই ঠিক একটা না দিলে 14 গুষ্টি তুলে দেয় এরকম বৌতায় আমার ভাইরা আমার ভাইরা যারা লান দেয় স্বামীর উপরে যারা দেয় মহিলা মা বোন যারা আছেন তাদেরকে বলতেছি আপনার স্বামীটা হচ্ছে আপনার কাছে শ্রেষ্ঠতম নেয়ামত খবরদার আপনার স্বামীর উপরে লানত দেবেন না বদ দোয়া দেবেন না কারণ আপনার স্বামী যদি আপনার উপরে মন খারাপ করে আপনার কোন এ বাদত আমার আল্লাহ কবুল করবে না স্বামীটাকে রাজি খুশি রাখার চেষ্টা করবেন আসিয়ার স্বামী ফেরাউন এত জুলুম এত নির্যাতন চালিয়েছে আসিয়ার উপরে হাতে প্রেক পায়ের মধ্যে প্রেক মেরে মেরে হজরতে আসিয়ার মাথার মধ্যে গরম পানি ঢালতেছে ওয়াজে নিসওয়ান বইটা পড়ে দেখবেন ওই জায়গায় বর্ণনা আছে ফেরাউনের জীবনী আছে আসিয়ার জীবনী আছে পড়ে দেখবেন নিজের সন্তান গুলোকে ফেরাউন আসিয়া যেন ধর্ম ছেড়ে দিয়ে অন্তত যেন ফেরাউনের নিয়ম নীতি মেনে নেয় এই জন্য নিজের সন্তান গুলোকে পর্যন্ত গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে হত্যা করে ফেলেছে হত্যা করে ফেলেছে আমার ভাইরা আমার ভাইরা আছে এই মুহূর্তের মধ্যে ও স্বামী এত জুলুম এত নির্যাতন চালিয়েছে তারপরেও আসিয়া কোনোদিন তার স্বামীকে বদ দোয়া দেয়নি লানত দেয়নি আর আপনার সাবান একটা ফেসওয়াশ কম হলে ধুয়ে দেন

মহিলা মা বোন আছেন তাহলে এখান থেকে এই শিক্ষাটা পাওয়া যায় কোন দিন আপনার স্বামীর উপরে আপনি লানত দেবেন না বদয়া দেবেন না এইটা যদি করেন আপনি জাহান নামের দিকে ধাবিত হচ্ছেন দ্বিতীয় নাম্বারে স্বামীর অবাধ্য যদি হয় স্বামীর অবাধ্য হওয়া বউ নেই যদি বলে ডায়ে যা বাই দূর মারে কথা বলছ না কেন যদি বলে এই দিক ও আরেক দিক দব দেয় ও আরেক দিক দব আল্লাহর নবীর সাংসারিক জীবন থেকে মাত্র একটা ঘটনা বলে আমি মনাজাত করে দিচ্ছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ দিনের দাওয়াত শেষ করে এসে তাকিয়ে দেখলেন খাদিজা

আল্লাহর নবী ডাক দিয়ে বললেন খাদিজা কি এমন চাওয়া তোমার ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার চাওয়া প্রথম নম্বরে আমি মারা গেলে অন্তত আপনি আমার জানাজাটা পড়াবেন দ্বিতীয় নম্বরে দুনিয়ার কোন সাধারণ কাপড় আপনি দেবেন না আপনার জুব্বা মোবারক দিয়ে অন্তত আপনি আমারে দাফন করবেন তিন নম্বরে ইয়া রাসূলুল্লাহ কবরের মধ্যে যে মনকার নাকির প্রশ্ন করবে এই প্রশ্নের জবাব

আমার আল্লাহ যখন সালাম দিয়েছে খাদিজা ডাক দিয়ে বলে রসুল আমার আল্লাহ আমার সালাম দিল কিভাবে আল্লাহর সালামের জবাব দিব আমার খাদিজার জানা নেই আপনি আমার হয়ে আমার আল্লাহর সালামের জবাব দিয়ে দে নবীজি ডাক দিয়ে বলেন প্রথম দুইটা পারবো শেষটা পারবো না খাদিজার সঙ্গে সঙ্গে কান্না করতে করতে শেষ দায় পড়ে গিয়েছে ডাক দিয়ে বলে যতক্ষণ পর্যন্ত না আপনি বলছেন যে আপনি পারবেন ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাবো না নবীজি দারে স্ত্রীর কান্না করা দেখে কানদান করা দেখে নবী নিজে দায় পরে গেলেন জিবরীল আমি ডাক দিয়ে বললেন হে রাসূলুল্লাহ আপনি সঙ্গে সঙ্গে মাথাটা উঠিয়ে ফেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন খাদিদার চাওয়া পাওয়া যেটা এটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে পূরণ করে নিয়েছে খাদিজা যেদিন মারা গেলেন আল্লাহর নবী নিজে জানাজা দিলেন নিজের কাফন দিয়ে দাফন করার পরে আল্লাহর নবী কবর অস্ত করলেন কবরের পাশে এবার আল্লাহর নবী দাঁড়িয়ে আছে সাহাবেরা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ আপনি কি যাবেন না নবীজি আমার ডাক বললেন ও আমার সাহাবীরা তোমরা চলে যাও আমার খাদিজাকে আমার কথা দেয়া আছে তোমরা চলে যাও কবরের মধ্যে মুনকান নাকির এসে প্রশ্ন করে খাদিজা বলে তোমার আল্লাহকে দিন কি তোমার নবীকে বিশ্ব নবী আমার উপর থেকে ডাক বলে মন কান নাকির খাদিজার যে আল্লাহ ওই আল্লাহ আমার খাদিজার যে ধর্ম ইসলাম এই ধর্ম আমার আর খাদিজার নবী আমি নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইরা আমার ভাইরা এই জন্য মহিলা মা বোন যারা আছে না হুববান করতেছি কখনো স্বামীর অবাধ্য হবেন না স্বামীকে লানত দেবেন না আপনি অন্তত যদি চান না পেতে চান আপনি যদি ভালো কিছু মরার পরে পেতে চান এই দুইটো কাজ থেকে ফিরে আসবেন স্বামীকে ভালোবাসবেন হুন্না লিবাসুল্লাহ কুম ও আং তুম লিবাসুল্লাহ হুন্না নারী আরেকজন স্ত্রী একজন স্বামী আরেকজন স্ত্রী শরীরের একে অপরের এরকম পোশাক পরিচ্ছেদ এর বিপদেও ওর বিপদেও আমাদের দিকে তাকালে আমরা কি বানিয়েছি 샤 পারবে বেদি সম্পর্ক এক কথা বলেন না কেন 샤বেদি সম্পর্ক আলাদা যেন আমার মহিলা মা বোনগুলোকে শামির খেদমত করার তৌফিক দেয় বলেন আমিন শুধু মহিলাদের দোষ দিলে হবে না কিছু পুরুষ আছে উল্টা পাল্টা হ্যাঁ দাজে বউরে পেটা ছোটখাটো বিষয় নিয়ে তরকারিতে লবণ একটু বেশি হয়েছে। আরে মানুষ মাত্রই তো ভুল আপনার বউ অন্তত আপনি এবং রাগ করবেন না রাগ করবেন না আল্লাহ আর নবী হজরত আয়সা তরকারি রান্না করে তরকারি রান্না করে হজরত তরকারি যখন রান্না করলেন অতিরিক্ত লবণ আল্লাহর নবী একা একা করে সব খেয়ে ফেললেন আয়েশা মন খারাপ করলেন ডাক দিয়ে বললেন হে রাসূলুল্লাহ আজকে কি ভালোবাসা আমার কমে গেল নাকি অন্য দিন আপনি পানি খেলে একটু আমার জন্য রাখতেন আমি যে জায়গায় পানি পান করতাম ওই জায়গায় ঠর দেন আপনি খেতেন কিন্তু আজকে আপনি সব খাবার খেয়ে ফেললেন আমার জন্য রাখলেন না নবীজি আমার ডাকতে বলেন আয়েশা দেখো আজকে যে খাবার তুমি রান্না করেছো এই খাবারগুলোতে পর্যাপ্ত পরিমাণ অতিরিক্ত লবণ বেশি হয়েছে ও আচ্ছা তুমি যদি খেতে তাহলে কষ্ট পেতে ভালোবাসা এরে কয় আর আপনারা একটু যদি বেশি হয় সদ্য গুষ্টি ধুয়ে দেন ওর মা কে গাইল ওর 14 গুষ্টি কে কাল 6 তালাক পর্যন্ত দিয়ে দেয় এই কথা বলেন না কেন অন্তত এটা আপনি করবেন আল্লাহর রাসূলের সুন্নাত এটা না আল্লাহর রাসূলের আদেশ এটা না আল্লাহর রাসূল আপনাকে এই শিক্ষা দেয়নি অন্তত স্বামী আর স্ত্রী গুলোকে যখন আল্লাহ কবুল করে না বলেন আমিন যতটুকুন কথা বলেছে আমাকে সহকারে আপনাদের সবাইকে যেন বাস্তব জীবনে মানবার আমল করবার আল্লাহ যেন তৌফিক দেয় বলেন আমিন আজকের এই কোরআনের মাহফিলটায় যেভাবে লোক হওয়ার কথা ছিল ওভাবে হয়নি কারণ ভালো জায়গায় সবাই আসতে চায় না আসতে যায় না আসতে যায় খারাপ জায়গায় লোক এরা সবচেয়ে বেশি ভিড় জমাায় যে কয়জনে আছেন অন্তত এলাকায় যারা আছেন মাইকের আওয়াজ যত দূর যাদের কানের কান পর্যন্ত যাচ্ছে অন্তত মেহরবানি করে আমার যে যুবক ভাইগুলো আজকের এই কোরআনের মাহফিলের আয়োজন করেছে সাহায্য করা যাবে তো যাবে অন্তত আপনারা সাহায্যের হাতটা বাড়িয়ে দেবেন যেন আগামীবারে আবার এই রকম করে কোরআনের ময়দানটা সাজাতে পারে আল্লাহ যেন আমার এই যুবক ভাইগুলোকে ওমারের মতো ওসমানের মতো আলীর মতো করে কবুল করে বলেন আমিন আমিন কত মানুষ কত জায়গায় কত উদ্বেগ নিয়েছে কিন্তু আমার এই যুবক ভাইগুলো কোরআন শোনার জন্য ব্যবস্থা করে দিয়েছে এই সৌভাগ্য অনেকেরই হয় না এই চেষ্টাটা অনেকে করে না যারাই করেছে আল্লাহ যেন আমার এই যুবক ভাইগুলো কেন যদি না আল্লাহ মরণের পরে অন্তত সাত প্রকার মানুষ যা আর নিচে জায়গা পাবে আল্লাহ যেন ওই জায়গায় জায়গা করে দেয় বলেন আমিন নামাজি হিসাবে যেন কবুল করে নাই ইসলামের বিধানগুলো যেন মানতে পারে আল্লাহ